हेलो व्यूअर्स, वेलकम टू माय चैनल निशिता पल्स लाइफस्टाइल। चले এসেছি একটি সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খাদি পাঞ্জাবিতে হ্যান্ড পেইন্টের আলপনা ডিজাইন। হাতের কাজের পাশাপাশি অর্থাৎ সুই সুতার পাশাপাশি হ্যান্ড পেইন্টের এই রং দিয়ে পাঞ্জাবিতে কালার কিন্তু এখন অনেক জনপ্রিয়। তারই ধারাবাহিকতায় আজকে আমি আপনাদের মিষ্টি কালারের পাঞ্জাবির উপরে মাল্টি কালার ব্যবহার করে পাঞ্জাবিতে ডিজাইন কী করে করি সেটা দেখিয়ে দিব। আমার এর পূর্বের ভিডিওতে অনেক আপুই আমাকে জিজ্ঞাসা করেছিলেন আমি কিভাবে ডিজাইন করি পাঞ্জাবিতে, সেটা যেন আপনাদের সাথে শেয়ার করি। তো পাঞ্জাবিতে ডিজাইন করার এবং এই ডিজাইনের মাপ ঠিক রাখার সব থেকে সহজ একটি পদ্ধতি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। এই পাঞ্জাবিটি মূলত এই শাড়িটির সাথে ম্যাচিং করে করা। অনেকেই আছেন যারা পাঞ্জাবিতে ফুল, লতা পাতা এই ডিজাইনগুলো পছন্দ করেন না, তো তাদের জন্যই মূলত এই ধরনের আলপনা ডিজাইন করা হয়েছিল। শাড়িতে যে কালার ব্যবহার করা হয়েছে সেই কালারগুলোর সাথে ম্যাচিং রেখে পাঞ্জাবিতেও একই কালার ব্যবহার করে ডিজাইনটা শুধু চেঞ্জ করে আলপনা ডিজাইন করা হয়েছে। তো এটা ছিল মূলত একটি কাপল ড্রেস আর এটি ছিল আমার অর্ডারের একটি কাজ, তো সেটাই আপনাদের সাথে এখন আমি একটু শেয়ার করছি। কাজ শুরুর প্রথমে আপনাদেরকে পাঞ্জাবি সম্পর্কে একটু ধারণা দিয়ে দিই। এই যে পাঞ্জাবিতে আমি কাজ করি, আমার পেজে যে বিভিন্ন অর্ডারগুলো আসে, তো এটা মূলত খাদি কাপড়ের উপরেই কাজ করা হয়। তো এই খাদি কাপড় বলতে অনেকেই মনে করেন যে মোটা বা গরম লাগবে এরকম বিষয়, কিন্তু আদতে বিষয়টি তা নয়। পাঞ্জাবির জন্য যে খাদি কাপড়গুলো ব্যবহার করা হয় এগুলো অনেক সফট খাদি এবং এগুলো গরমের জন্য পরেও অনেক আরামদায়ক। বিভিন্ন সাইজের হয়ে থাকে, বাচ্চাদের পাঞ্জাবি থেকে শুরু করে বড়দের 44-46 সাইজ পর্যন্ত এই পাঞ্জাবিতে পাঞ্জাবি সাইজগুলো হয়ে থাকে এবং সেই অনুযায়ী যখন যে কাস্টমারের মাপ থাকে সেই অনুযায়ী কাজ করা হয় সেই মাপের পাঞ্জাবিতে। তো আমি এখন সরাসরি ডিজাইনে চলে এসেছি। আমি এখানে স্কেল দিয়ে ফ্রি হ্যান্ডে একটু ডিজাইন করে নিয়েছি আর যেটা করেছি সেটা হলো এই ধরনের কলকা ডিজাইন যেহেতু আমি পাঞ্জাবিতে ব্যবহার করব, তাই একটি শক্ত কাগজের উপরে আমি ডিজাইন এঁকে নিয়ে এবার আমি যে বরাবর ডিজাইনগুলো করব সেই অনুযায়ী কাগজে রেখে একটা পেন্সিল দিয়ে চারিদিকে আমি ডিজাইনটা করে নিচ্ছি। এইভাবে কাজ করলে একটা সুবিধা হয়, সেটা হলো ডিজাইনের যে মাপ থাকে, যে কলকা ডিজাইন বা যে ফুলটা দেয়া হচ্ছে সেটা কিন্তু সবগুলো একই মাপের হয়ে থাকে। যেহেতু আমি ফ্রি হ্যান্ডে ডিজাইন করেছি তাই নিজের পছন্দ অনুযায়ী ডিজাইনগুলো এখানে করে নিয়েছি আর পাঞ্জাবি কমপ্লিটের পর এটাই মূলত ফাইনাল ডিজাইন। এরপরেও যদি কাজ করার পরে কোথাও ফাঁকা বা কোনো মনে হয় তো সেখানে বা পরবর্তীতে আমি কালার অ্যাডজাস্ট করে দেই। এবার চলে আসি রঙে। পাঞ্জাবির কাজের জন্য চাইলে আপনারা একরামিন কালার ব্যবহার করতে পারেন। আমার হাতে যে বোতলগুলো দেখছেন এগুলো অ্যাক্রোলিক কালার বলে থাকে, ফেব্রিক্যাল অ্যাক্রোলিক কালার দিয়েও কিন্তু পাঞ্জাবিতে কাজ করতে পারেন। হ্যান্ড পেইন্টের কাজে যারা নতুন, যারা রং তৈরির জন্য পর্যাপ্ত কেমিক্যাল বা রং এগুলো আপনারা অ্যাভেলেবেল পান না, তো তাদের জন্য এই ধরনের রেডিমেড বোতল আপনারা ব্যবহার করতে পারেন। তুলি হিসেবে আমি এখানে 5 নম্বর তুলিটা ব্যবহার করছি, কারণ কাজের উপরে ডিপেন্ড করে মূলত তুলির সাইজটা, মানে আসলে ডিজাইনটা চিকন হবে না মোটা হবে এর উপরে ডিপেন্ড করেই মূলত সেই তুলিটা ব্যবহার করা হয়। আমি এখানে প্রথমে হলুদ রঙের কাজ শুরু করেছি আর এই পাঞ্জাবিটাতে আমি পুরোটা অ্যাক্রোলিক কালার ব্যবহার করেছি। অনেকেরই প্রশ্ন থাকতে পারে রং করার পরে পেন্সিলের দাগ থাকে কিনা, তো রং করার পরে আসলে পেন্সিলের এই দাগটা থাকে না। মাঝখানের ডিজাইনের কিছু ভিডিও আসলে স্কিপ করে গিয়েছে, সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তবে এখন যে ডিজাইনগুলো করছি একইভাবে আমি প্রত্যেকটা ডিজাইন করে নিয়েছি প্রত্যেকটা কালার ব্যবহার করে, আর এখন আমি ফুলের যে সাইডে আউটলাইন করে দিয়েছিলাম তার মাঝখানে গোল্ডেন কালার আফসান দিয়ে কাজ করে দিচ্ছি। এটা আমি এখানে রেডিমেড আফসান ব্যবহার করেছি। এই ধরনের আফসান কিন্তু ডাস্ট কালার কিনতে পাওয়া যায়, আপনারা নিজেরাও কিন্তু এই ধরনের আফসান তৈরি করে নিতে পারবেন। কিভাবে কোন কেমিক্যাল দিয়ে আফসান তৈরি করতে হবে সেই সম্পর্কে ডিটেলস ভিডিও আমার চ্যানেলে দেয়া আছে, এছাড়া আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব যে এই আফসান কোথায় পাবেন বা কিভাবে এই আফসান তৈরি করতে হবে, সেই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন।
এতটুকু ভিডিও দেখার পর আমার ভিডিওটি যদি একটু হলেও আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন রাখবেন। তাহলে আমার পরবর্তী যে কোনো ভিডিও নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। মূলত আমার চ্যানেলে আমি বিভিন্ন টিউটোরিয়ালমূলক ভিডিও শেয়ার করে থাকি। এছাড়াও আমার আরেকটি ব্লগ আছে, ফ্যামিলি ব্লগ, যেখানে আমি আমার রান্নাবান্না, পরিবারের সাথে কাটানো মুহূর্ত এগুলো শেয়ার করে থাকি। লিংক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আর আপনাদের কাছে অনুরোধ রইল আমার ফ্যামিলি ব্লগটি ভিজিট করার এবং অবশ্যই সাবস্ক্রাইব করার। একইভাবে পাঞ্জাবির উপরের অংশ শুকিয়ে যাওয়ার পরে আমি নিচের অংশেও কাজ করে নিচ্ছি। একই কালার ব্যবহার করেছি, একই ডিজাইন, এই জন্য ঘুরে ফিরে আসলে একই ডিজাইন পাঞ্জাবিতে করা হয়েছে, কালারটাও একই ব্যবহার করা হয়েছে। এই ধরনের পাঞ্জাবি চাইলে আপনারা নিজেরাও তৈরি করতে পারেন, আবার যদি চান আপনারা এই ধরনের রেডিমেড পাঞ্জাবি কিনতে চান, অর্থাৎ রং করার পরে তৈরিকৃত পাঞ্জাবি যদি আপনারা কিনতে চান, তাহলে আমার বিজনেস পেজ নিশিতাস ক্রিয়েশনে যোগাযোগ করতে পারেন। লিংক কমেন্ট বক্সে, পিন কমেন্টে এবং ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দিব। তবে হ্যাঁ, সেই সাথে অবশ্যই আরেকটি কথা বলতে চাই, পাঞ্জাবি বা শাড়ির কোনো র ম্যাটেরিয়াল সেল করা হয় না, অর্থাৎ রং, কেমিক্যাল, এক কালারের থান কাপড়, এক রঙের পাঞ্জাবি বা এক কালারের বেড কভার, এগুলো আমার পেজে সেল করা হয় না। সম্পূর্ণ প্রস্তুতকৃত রং করার পরে যে প্রোডাক্ট সেটাই মূলত বিক্রয় করা হয়। এই জন্য আপনারা আমার তৈরিকৃত প্রোডাক্ট যদি নিতে চান তাহলে বিজনেস পেজে নক করতে পারেন। শাড়িতে যেহেতু মাল্টি কালার ব্যবহার করা হয়েছে, তো এজন্য পাঞ্জাবিতেও সেই কালারগুলোই ব্যবহার করার চেষ্টা করা হচ্ছে। কারণ যেহেতু ডিজাইন সম্পূর্ণ ভিন্ন, এই জন্য কালার যদি একই রকম থাকে তাহলে কাপল সেটে যখন পরা হবে তখন কিন্তু এটার ডিজাইন যে আলাদা এটা কিন্তু খুব বেশি বোঝা যাবে না। পুরো পাঞ্জাবিটাতে আমি 5 নম্বর তুলি দিয়ে কাজ করেছি। কিছু কিছু ক্ষেত্রে জিরো সাইজ তুলিগুলো ব্যবহার করেছি, যেখানে চিকন টান দেওয়ার দরকার হয়েছে সেখানে জিরো সাইজের তুলি ব্যবহার করা হয়েছে। এছাড়াও প্রথমে যে ডিজাইনটা আমি আপনাদেরকে দেখিয়েছিলাম, পাঞ্জাবির ফাইনাল ডিজাইন, যেটা ড্র করার পরে রং করার আগের ডিজাইন, তো সেখান থেকে কিন্তু আপনারা খেয়াল করলে দেখতে পাবেন ডিজাইনে একটু পরিবর্তন এসেছে, কিছু ফুল, কিছু চিত্র একটু বাড়িয়ে দেওয়া হয়েছে, তাতে করে পাঞ্জাবির যে ফাঁকা অংশটুকু ছিল বা একটু খালি খালি লাগছিল সেটা কিন্তু ভরাট হয়ে গিয়েছে এবং দেখতেও অনেক সুন্দর লাগছে। এই পাঞ্জাবিতে গলার কাছে কাজ করে নেওয়া হয়েছে, কারণ কাস্টমার ডিমান্ড ছিল যে পাঞ্জাবির ডিজাইনটা হবে গলার উপরে এবং হাতে, তো একইভাবে পাঞ্জাবির হাতাতেও ড্রয়িং করে নেওয়ার পরে ডিজাইন করা হয়েছে। তো যেহেতু একই কাজ, এই জন্য বারবার আর আমি সেই ভিডিওটি দেখালাম না। তো এই ছিল ভিডিওর পাঞ্জাবির সম্পূর্ণ লুক। আশা করি আপনারা কাজটি বুঝতে পেরেছেন। তবে এই সম্পর্কে যদি আপনাদের কোথাও কোনো কিছু জানার থাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।